আসসালামু আলাইকুম। কুকিং এন্ড গার্ডেন ব্লগ বাই মনিরা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বিষয়টা আপনারা বুঝতেই পারতেছেন, সামনে মাশাআল্লাহ অনেকগুলো ড্রাগন ফল পেকে আছে। এটা আসলে আমার ফেভারিট ছাদ বাগানের একটা অংশ। দেখেন মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক ড্রাগন ফল, অনেক বলতে 30টা মতো হবে এরকম। এখন যদি আমি আপনাদের ভ্যারাইটি বুঝাইতে চাই যে এখানে কত রকমের ভ্যারাইটি ড্রাগন ফল আর কি পেকে আছে, তাহলে আমি বলবো 3 রকমের। যদিও আমার কাছে 6 প্রকারের ভ্যারাইটি আছে, কিন্তু 6 প্রকারের মধ্যে বাকি 3টাতে এখনও ফুল আসছে, কিন্তু ফল কোনোভাবে বাঁচানো যায়নি আর কি। তবে এটা যতদূর আমি জেনে এটা হলো থাইরয়েড ড্রাগন ফ্রুট। এই ইয়েলোটা হলো, ইয়েলোটা যেটা দেখা যাচ্ছে এটা ভালো করে জুম করে দেখাই, এটা ইসরায়েলি ইয়েলো বলে। আমি এটা টেস্ট এখনও জানি না, তবে আজকে আমি খেয়ে দেখাবো যে কেমন টেস্ট আর কি। খেয়ে তো আমি বুঝবো আর কি, আপনারা তো বুঝতে পারবেন না। আর এইটা হলো, এটার ঠিক ভ্যারাইটির নাম সঠিক বলতে পারবো না, যত জেনে এটা পিঙ্কিশ কালার আর কি হবে। তো কেটে দেখা লাগবে এখন অ্যাকচুয়ালি ভেতরে কী আছে। তো চলুন, এতগুলো ড্রাগন ফ্রুট পেকে আছে, আমি এতগুলো পারবো না, কারণ আমার অনেক ফেভারিট ভাতিজা ভাগ্নি, তারপর অনেক কাজিনস, অনেক ফ্রেন্ডস আছে। আমি সবাইকে ফ্রেশ ড্রাগন ফ্রুটের টেস্ট দিতে চাই, এই জন্য আমি সবগুলো এই মুহূর্তে পারবো না। যে কয়েকটা আমার প্রয়োজন হবে, আমি ওই কয়েকটা পেরে টেস্ট করে আপনাদের বোঝাচ্ছি। তো চলুন কিছু ফ্রুট স্প্রে নেওয়া যাক। যদিও এভাবে ফলটা ছেঁড়া ঠিক না, তারপরও পেরে নিলাম এই যে। তারপর এইটা পেরে দেখি কেমন লাগে। এইটা একটা ভ্যারাইটি, আস্তে আস্তে। এই তো আমার কাছে 2 প্রকারের ভ্যারাইটি হলো এই মুহূর্তে, ঠিক আছে। এখন আমি যেটা থাইরয়েড আর কি, এটা লাল কালারের হয়, ওইটা পেরে নিব মনে হয়। এটা আর একটু, আচ্ছা এটা থাক, এইটার নিচেরটা নেই। ঠিক আছে, আমি প্রয়োজন মতো পেরে নিই। যাই হোক, আজকের মতো এই কয়টা পেরে নিলাম, বাকিগুলো থাকুক, ফ্রেশ ফ্রেশ পেরে খাওয়া হবে। এখন ইসরায়েলি ইয়েলো যেটা, ওটা কেটে টেস্ট করে দেখাচ্ছি আর ভেতরে কেমন কালার আমি আজকে প্রথম দেখবো। ওয়াও, খেয়ে দেখি। অন্যরকম, এটা যেটা আমি জানি এটা পিঙ্কিশ কালার আর কি। কেটে দেখি। ও আচ্ছা, এটার কালার, আর এটা থাইরয়েড যেটা, প্রায় তো সেম কালার, কোনো তফাৎ নেই। এখন খাবার বেলায় কোনো পৃথক আছে নাকি খেয়ে দেখি। এটা একটু টক টক খেতে, মিষ্টি, একটু টক আছে বাট মিষ্টি।
এটাতে একটু অন্যরকম হালকা একটু ফ্লেভার আছে, তেমন মিষ্টি না, টক টক। এই হলো ভ্যারাইটিস। আল্লাহ হাফেজ।